হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কামরুল লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার আলোচনার বিষয় ফ্রেজ প্রথমে আমরা জানবো ফ্রেজ কাকে বলে দুই বা ততোধিক ওয়ার্ড যখন একটি মাত্র অর্থ প্রকাশ করে তখন তাকে ফ্রেজ বলে একটা বিষয় লক্ষণীয় ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকে না যেহেতু ফ্রেজের আলোচনা ব্যাপক ও বিস্তৃত এজন্য কয়েকটি ভিডিওর মাধ্যমে আমি এই আলোচনাটি সম্পূর্ণ করব আজকে আমার আলোচনার বিষয় নাউন আলোচনার পূর্বেই বলে রাখছি যারা আমার চ্যানেল একেবারে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন আপনাদের নিয়ে যাচ্ছে মূল আলোচনায় ভিউয়ার্স নাউন ফ্রেস সম্পর্কে আলোচনা করার পূর্বে যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেই বিষয়গুলো আমি আলোচনা করে নিচ্ছি আমরা জানি একটি সেন্টেন্স সাবজেক্ট ওয়ার্ব এবং অবজেক্টের সমন্বয়ে গঠিত হয় আমরা এটাও জানি যে সাবজেক্ট ও অবজেক্ট হতে হলে তাকে নাউন হতে হয় আচ্ছা এখন আমরা আসি নাউন ফ্রেস কাকে বলে যখন কোনো ফ্রেস নাউনের অবস্থানে বসে নাউনের মতো কাজ করে তখন তাকে নাউন ফ্রেজ বলা হয় অর্থাৎ নাউনের অবস্থান কোথায় সাবজেক্টের অবস্থানে নাউন বসে অবজেক্টের অবস্থানে নাউন বসে তার মানে সাবজেক্টের অবস্থানে যদি কোনো ফ্রেজ বসে তাহলে সেটা হবে নাউন ফ্রেজ অবজেক্টের অবস্থানে যদি কোনো ফ্রেজ বসে তাহলে সেটা হবে নাউন ফ্রেজ উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি আচ্ছা একচল্লিশতম বিশেষ একটি প্রশ্ন এসেছিল টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন আন্ডারলাইন করা ছিল এই পর্যন্ত এবং এখানে চাওয়া হয়েছিল এটা আসলে কোন ফ্রেজে রয়েছে এটা নন ফ্রেজ অ্যাজেক্টিভ ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা চাওয়া হয়েছিল তো এখন আমরা একটা বিষয় খেয়াল করি এটার অবস্থান কোথায় আমরা জানি যে সাবজেক্টের অবস্থানে যদি কোনো ফ্রেজ আসে তাহলে সেটা হবে নন ফ্রেজ এবং অবজেক্টের অবস্থানে যদি কোনো ফ্রেজ আসে তাহলে সেটা হবে নাউন ফ্রেজ তো এখানে কিসের অবস্থানে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্ড এই অংশটুকু অবজেক্টের অংশ তার মানে এটা অবস্থান কোথায় সাবজেক্টের অবস্থানে বসছে তার মানে সাবজেক্টের অবস্থানে যেহেতু এটা বসেছে তার মানে এটা নাউনের মতো কাজ করবে কারণ সাবজেক্টের অবস্থানে নাউন বসে সেক্ষেত্রে এটা নাউন ফ্রেজ আরেকটি উদাহরণ দিচ্ছি হি ইজ আ ম্যান অফ letters আন্ডারলাইন করা আছে ম্যান অফ লেটার্স এখানে একটা বিষয় খেয়াল করুন আমরা বের করে ফেলি কিসের অবস্থান এখানে সাবজেক্ট এটা হচ্ছে ভার্ভ আর এটা কিসের অবস্থান অবজেক্টের অবস্থান অবজেক্ট হতে হলে তাকে নাউন হতে হয় আর অবজেক্টের অবস্থানে যদি কোনো ফ্রেজ আসে তখন সেটাকে বলা হয় নাউন ফ্রেজ তার মানে এ ম্যান অফ লেটার্স এটি কি ফ্রেজ নাউন ফ্রেজ ভিউয়ার্স বিগত বছরে আসা কয়েকটি প্রশ্নের সমাধানের মাধ্যমে বিষয়টিকে আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করছি ভিওয়ার্স এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন আন্ডারলাইন অংশ কোন ফ্রেজে আছে সেটা আমাদের বের করতে হবে আমরা প্রথমেই চলে যাই আন্ডারলাইনের পরের অংশ এখানে ভার্ড দেওয়া আছে ইজ পরের অংশে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট তার মানে এখানের অংশটা এই আন্ডারলাইনের অংশটা সাবজেক্টের অবস্থানে বসেছে আর আমরা জানি সাবজেক্টের অবস্থানে যদি কোনো ফ্রেজ বসে তাহলে সেটা হয় নাউন ফ্রেজ আচ্ছা তারপরে আসি আমরা দুই নম্বর প্রশ্নে এখানে সাবজেক্ট দ্য ম্যান ভার ওয়ান্স এবং অবজেক্টের অবস্থানে বসেছে আর অবজেক্টের অবস্থানে যদি কোনো ফ্রেজ আসে তাহলে সেটা কি ফ্রেজ নাউন ফ্রেজ আচ্ছা তিন নম্বর প্রশ্নে আমরা দেখি সাবজেক্ট ভার অবজেক্টের অবস্থানে এসেছে তার মানে এটাও কি নন ফ্রেজ চার নম্বর প্রশ্নে আসি সাবজেক্ট ভার্ভ অবজেক্ট অবজেক্টের অবস্থানে যদি কোনো ফ্রেজ আসে তাহলে সেটা কি ফ্রেজ নন ফ্রেজ পাঁচ নম্বর সাবজেক্ট অবজেক্টের অবস্থান এসেছে অবজেক্টের অবস্থানে কোনো ফ্রেজ আসলে কী হয় নন ফ্রেজ তার মানে এখানে যে পাঁচটি প্রশ্ন রয়েছে সেই পাঁচটি প্রশ্নের উত্তর হবে সবগুলোতেই নন ফ্রেজ ভিউয়ার্স আজকের আলোচনার পর আশা করছি নন ফ্রেস সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম থাকবে না তারপরও যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন